তৃণমূল নেতা খুনের পরও আতঙ্কে পরিবার ও গ্রামবাসীরা, দুষ্কৃতীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ। এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক বলেন, অন্যায় করলে কেউ পার পাবে না। তৃণমূল নেতা খুনের পরও আতঙ্কে পরিবার ও গ্রামের বাসিন্দারা, অভিযোগ দুষ্কৃতীরা লাগাতার হুমকি দিচ্ছে। উল্লেখ্য, গত 3 মাস আগে বসিরহাটে হিঙ্গলগঞ্জ থানার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা রঞ্জন মণ্ডল খুন হন। ঘটনায় সুজন মণ্ডল ও ছোট্টু মণ্ডল নামে দুজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত বিপ্লব মণ্ডল এখনও পলাতক। বিপ্লব মণ্ডলই তৃণমূল নেতা খুনের মূল অভিযুক্ত। এখনও এলাকায় আতঙ্ক। রাতের অন্ধকার নামলেই এলাকায় দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে আতঙ্কে মৃত নেতার পরিবার সহ গ্রামের মানুষ। নৃশংসভাবে ফাঁস আটকে আমার দাদাকে খুন করে, এই হচ্ছে শত্রুর বাড়ি, তাকে ফাঁসি হোক, এইটাই আমরা আবেদন। বাড়ির জনগণ সবাই ছোটুকে একদম ফাঁসি চাই, এইটাই আমাদের পুলিশ ছোটুকে গ্রেপ্তার করেছে, ছোটুকে ফাঁসি চাই। পুলিশ প্রশাসনের কাছে এই আবেদন, খালি দোকান বাকি সামান্য একটুখানি দোকান বাকি জন্য একটু মুখ বলা বলে হয়ে গেছে, এই ছাড়া আর কোনো কিছু না। তার জন্য এইভাবে নিঃস্বার্থভাবে ফাঁস আটকে আমার দাদাকে হত্যা করেছে, তার ফাঁসি চাই আমরা। মৃত তৃণমূল নেতার স্ত্রী পুষ্পারানী মণ্ডল, প্রতিবন্ধী মেয়ে ও পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। আমাদের ওই ভয় কাজ করছে, আবার এসে মারবে, আবার এসে মারবে। এখনো তো ওরা হুমকি দিচ্ছে, এখনো হুমকি দিচ্ছে, আমরা এর ফাঁসি চাই। হুমকি এদের আবার মারা হবে, আবার মারা হবে। এদের প্রতিটা বাড়ি আতঙ্কের মধ্যে আছে, কোনো শরীরকলারা আমাদের কোনো শরীরকলারা নির্ভয় নেই, সব আতঙ্কে সন্ধে বলে আর আমরা বাড়িতে বাইরে বেরোতে পারিনি। বিষয়টি বিধায়ক দেবেশ মণ্ডলকে জানালে তিনি বলেন, যারা এই ঘটনা ঘটাচ্ছে সেসব দুষ্কৃতীরা অবিলম্বে গ্রেপ্তার হবে। পাশাপাশি তিনি আরো বলেন, অন্যায় কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কোনো মতেই রেয়াত করা হবে না। পঞ্চায়েত ভোটের আগে এ ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপি ও সিপিএম। তৃণমূল নেতা খুনে সুজন মণ্ডল, ছোট্টু এরা বামফ্রন্টে ছিল, এখন বিজেপি হয়েছে, ভয়ের পরিবেশ তৈরি করছে। মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি, সে নিশ্চয়ই নিজের আত্মরক্ষার জন্য যে ভূমিকা পালন করেছে একদিন তাকে ধরা দিতেই হবে, এবং কিছুর তদন্ত অনুসারে পুলিশ যে ভূমিকা নিয়েছে সে পালিয়ে তাকে নিজেকে আড়াল করতে পারবে না। কিন্তু আমরা চাই দোষী আইনানুগভাবে দোষী ব্যক্তি শাস্তি পাক। কে কোথায় পালিয়ে আছে, কে না আছে, কে নিজেকে আত্মগোপন করে রেখেছে, সব কিছুকেই উপেক্ষা করে পুলিশ তার তদন্ত সাপেক্ষ সবাইকে সামনের সারিতে নিয়ে আসুক এবং অপরাধীদেরকে প্রকাশ্য জায়গায় প্রমাণ করে দিক এবং আইনের নিরিখে তাদের বিচার হোক, এটা আমরা চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হিঙ্গলগঞ্জ।